আমরা দেখতে পেলাম আমুলুল হক উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উইটা যায়, মনে নাইমা পড়ব, চ্যালেঞ্জ করে, কারে চ্যালেঞ্জ করে, শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে। বেটা কি পাগল, মাথা কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়, আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখে খেলা হবে, আসেন এই বঙ্গবন্ধুর এই যুবকরা যুবলীগ শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই, অতএব আমাদের সাথে ফাপরবাজি করেন না। কোন দেশের টাকা খাইছেন হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন? ওই সব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ, এখানে শেখ মনির যুবলীগ প্রতিষ্ঠিত করে গেছে আমাদের নেতা শেখ পরশ এবং নিখিল ভাই নেতৃত্বে। যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না, তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের সাথে একটু বুঝা নেন, তাই এরকম ধমক দিয়েন না, দালালি করেন অন্য দেশের, আমরা জানি ওই দালালদের কাছে মাল খাইছেন, সেই মাল নিয়ে এখন লাভ দিয়ে উঠে পড়েন, চ্যালেঞ্জ করেন। আরে মিয়া তেলা পোকো পাখি, আর আপনিও মানুষ, হবে মাঠে যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে, আমাদের ভয় দেবেন না, আমাদের মাথা টিকা পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই কলজা, পুরোটাই কলজা, তাই ভয় দিয়েন না। বাংলাদেশের যুবলীগ নামলে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না, তাই চ্যালেঞ্জ করেন না। সোমবার দুইজে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরত চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানত তাই এসব হতা হইয়া। অনুষ্ঠানত যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তফিকুর রহমান, চট্টগ্রামের সন্তান বদিউল আলম বদি, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তারও সংবর্ধনা প্রদান করা হয়। যখন যেই সময় আমার উপর দায়িত্ব এসেছে সেই দায়িত্ব আমি পালন করেছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন গ্রেপ্তার ছিল তখন আমি জীবনের ঝুঁকি নিয়ে তখন আমার নাম ছিল আশিক, পোস্টারটি আমি বের করেছি। এ সময় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সর্বস্তরের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আরাফাত কাদের, সি প্লাস টিভি।